হ্যালো বন্ধুরা, এস রিতার কিচেনে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। প্রথমেই তোমাদেরকে বিজয়া দশমীর শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা জানাচ্ছি। আজকে দেখো, চিকেনের একটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি। আমি বানাচ্ছি আজকে চিকেন মনোহরা। এটা খুব সিম্পলভাবে হয়, খুব অল্প তেলে অল্প মশলা দিয়ে, কিন্তু দুর্দান্ত স্বাদ হয় এটা খেতে। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানাতে পারো। চলো তাহলে এবার দেখে নাও আমি এটাকে কিভাবে বানাচ্ছি। তেল মশলা যারা ভালোবাসো না, তারা কিন্তু এইভাবে একটা দুর্দান্ত স্বাদের চিকেন তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। চলো তাহলে এবার দেখো, এখানে আমি দেখো মাংসগুলো ধুয়ে নিয়েছি। এখানে আমি লেগ পিস নিয়েছি বেশি, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, তিনটেই বেটে আমি রেখে দিয়েছিলাম, সেটাই দিলাম। দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি এখনই দিয়ে দেবো, আর দেব সর্ষের তেল। এখন সামান্য একটু সর্ষের তেল দিলাম, আর পরে আবার কিছুটা আমি পরিমাণ সর্ষের তেল ব্যবহার করব রান্নার মধ্যে। দেখো এবার ভালোভাবে কিন্তু এটাকে আমি মশলাটাকে মাখিয়ে রেখে দেবো। আর মাংসের মধ্যে আমি যেহেতু লেগ পিস, তার জন্যে জিরা লাগিয়ে নিয়েছি, তাহলে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। আমি কিন্তু এটাকে আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো ম্যারিনেট করব। যতক্ষণ বেশি ম্যারিনেট করবে, টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। দেখো এবার আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, খুব অল্প পরিমাণে তেল নিলাম। দেখতেই পেলে দু চামচ মতো আমি সর্ষের তেল এখানে ব্যবহার করছি। আগে একটু দিয়েছিলাম ম্যারিনেট করার সময়। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ, দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি। এবার লালচে করে পেঁয়াজটাকে আমি ভেজে নেবো। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজ আমার দেখো হয়ে এসছে, আর একটু করলেই হয়ে যাবে। এই অবস্থাতে আমি এবার কিন্তু ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। দেখো মাংস থেকে একটু জলও বেরিয়ে এসছে। এবার আমি এটাকে কষতে কষতে কিন্তু রান্না করব। দেখো নাড়াচাড়া করছি, আর তেলটা বেরিয়ে এসছে কি সুন্দর। মাংসটা ধোয়ার পরে কিন্তু আমি কাগজি লেবু কিছুটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওটা আমি বলতে ভুলে গেছিলাম। তোমরা মনে করে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি খালি কষে যাব। দেখো আমার কষাটা অনেক হয়ে এসেছে, পেঁয়াজ থেকে জল বেরিয়ে এসছে। আমি কিন্তু খুব একটা জল এখানে ব্যবহার করবো না, যদি প্রয়োজন মনে করি তাহলে অল্প একটু দিতে পারি। এবার একটু ঢাকা দেবো আর রান্না করব। ঢাকা দিয়ে আমি কষতে শুরু করেছি। দেখো ঢাকা খুলে একবার দেখে নিলাম, মাংসটা অনেকটা হয়ে এসেছে। আবার আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। মাংস যদি সিদ্ধ না হয়, তাহলে কিন্তু এখানে তোমরা সামান্য পরিমাণ জল ব্যবহার করতে পারো। আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। মাংসটা আমার কিন্তু সিদ্ধ হয়ে এসছে, আর আমি বেশি রান্না করব না। এবার আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তোমরা মনে করলে একটু গরম মশলাও অ্যাড করতে পারো, কিন্তু আমি আর কোনো রকম মশলা এখানে ব্যবহার করছি না। চলো আমি এটাকে একটা জায়গায় নামিয়ে নিচ্ছি। তাহলে তোমরা দেখতেই পেলে কত কম উপকরণ দিয়ে অল্প তেলে এই রান্নাটা আমি করলাম। এটা খেতেও দুর্দান্ত স্বাদ হয়, তোমরা একবার করে দেখতে পারো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে চলো আজকে এতটুকুই থাক, অন্য দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছে, তারা কিন্তু অবশ্যই একবার আমাকে নক করো, ঠিক সময়ে তাদের পাশে চলে যাব। আর যারা আমার পুরনো বন্ধু আছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে।